আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে এসেছি ব্লু কালারের থিম নিয়ে একটি ড্রয়িং, যার জন্য আমি ইউজ করব ডার্ক ব্লু কালার অ্যান্ড হোয়াইট কালার। আর এই ব্লু অ্যান্ড হোয়াইট কালারকে মিক্স করে আমি হালকা করে নেব কালারটা, যেটা আমি স্কাই ব্লু কালার হিসেবে ইউজ করব। সবার আগে আমি পেন্সিল দিয়ে ড্রয়িংয়ের শেপগুলো আর্ট করে রাখছি, যেন আমার পরে কালার করতে সুবিধা হয়। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে লাইট ব্লু কালারটা রাখছি, অ্যান্ড লেটারটা আমি করতেছি ব্লু কালার দিয়ে, যেন দেখতে অনেক ভালো লাগে। অ্যান্ড হেয়ার ইজ আওয়ার ব্লু লেটার অলমোস্ট ডান। এবার চলে আসলাম নেক্সট পার্টে, যেখানে আমি একটি স্টারি নাইট ড্রয়িং করব। আর এটাই আমার স্টারি নাইটের ফার্স্ট ড্রয়িং, আমি কখনো এর আগে স্টারি নাইট ড্রয়িং করিনি, সো হালকা নার্ভাস ছিলাম যে ড্রয়িংটা কেমন হবে। যেহেতু ফার্স্ট টাইম স্টারি নাইট ড্রয়িং করতেছিলাম, তো সেই হিসাবে আমাকে ড্রয়িংটা অতটা পছন্দ হয়নি, বাট চেষ্টা করব নেক্সট টাইমে আরও ভালো প্র্যাকটিস করার জন্য ড্রয়িংটা আরও ভালো করতে পারি। আর এখানে আমি ব্লু, লাইট ব্লু, অরেঞ্জ, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক কালার ইউজ করছি। এফবি স্ক্রল করতে করতে দেখি মাঝে মধ্যে অনেক আর্টিস্ট আছে যাদের আর্ট মার্শাল্লাহ অনেক সুন্দর, সেখানে আমি নিজেকে বিচার করে দেখি যে আমি নিতান্তই বাচ্চা। আর আমি আমার প্র্যাকটিস কন্টিনিউ করতেছি, ইনশাল্লাহ আমি অনেক ভালো করব, আর ইনশাল্লাহ একদিন আমারও অনেক ইম্প্রুভমেন্ট হবে। এই তো আমার স্টারি নাইট ড্রয়িং অলমোস্ট ডান। আর ফার্স্ট টাইম হিসেবে নিজেকে এভাবেই সান্ত্বনা দিচ্ছি যে নেক্সট টাইম আরও বেটার করবো ইনশাল্লাহ। তো এবার চলে আসলাম নেক্সট পার্টে, অ্যান্ড এখানে আমি ডার্ক ব্লু কালার দিয়ে কিছু পাতা আর্ট করে নিচ্ছি, অ্যান্ড তার উপরেই দিব হোয়াইট কালার দিয়ে হালকা কালারের পাতা। এই ড্রয়িংটাতেও আমি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে লাইট ব্লু কালারটা রাখছি, যেন আমি ডার্ক কালারের পাতা দিতে পারি, অ্যান্ড সর্বশেষের নিচে আরও ডার্ক ব্লু কালারের পাতা দিলাম। এই পার্টে তো আমি হার্ড ড্রয়িং করছি, ব্লু লাইট ব্লু, ব্লু লাইট ব্লু, ব্লু লাইট ব্লু, এমন করেই হার্ড ড্রয়িং করলাম। ব্লু আর লাইট ব্লু কালারের কম্বিনেশনটা আমার অনেক ভালো লাগে, যার জন্য আমি এটাই দিতেছি বারবার, এমন হয়তো আমার মতো অনেকেই ভালো লাগে। আর আমার ম্যাক্সিমাম ড্রয়িংগুলোই ব্লু হয়ে থাকে। নেক্সট পার্টেও আমি হার্ট ড্রয়িং করছি ব্লু আর লাইট ব্লু দিয়ে, তবে এই হার্টটা আবার সোজা হার্ট না, একটু তেড়ামেড়া হার্ট আর্ট করছি, কারণ যেমন মানুষের মধ্যেও কিছু তেড়ামেড়া মানুষ থাকে, তো এরকম আবার হার্টের মধ্যেও কিছু তেড়ামেড়া হার্ট থাকে। আর জাস্ট সোজা হার্ট আর্ট করলে তো তেড়ামেড়া হার্টটা মাইন্ড করবে, তাই দুটাকেই আর্ট করে দিলাম। আর সর্বশেষে আমি ব্ল্যাক কালারের পেন দিয়ে আউটার লাইনগুলো ড্রয়িং করে দিতেছি, যেন আর্টের শেপটা প্রপারলি বোঝা যায় আর আর্টটাকে দেখতে অনেক ভালো লাগে। আই হোপ আমার ভিডিও আপনাদের ভালো লাগবে, কারণ আমি সাধারণত ভয়েস দেই না, ফার্স্ট টাইম এভাবে দিতেছি, জানি না কেমন হয়েছে, নেক্সট টাইম আরও ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আল্লাহ হাফেজ গাইস।